জামাতের সম্মানিত আমির জনরতা জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান ভাইকে আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী চাঁদগাঁও দক্ষিণ থানার উদ্যোগে চট্টগ্রাম মহানগরীতে অতি মৌসুমের ভিত্তিতে যেভাবে মানুষ পানিবন্দী হয়ে আছে, এই সকল অসহায় মানবতার পাশে দাঁড়ানো হচ্ছে আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উপস্থিত মহানগরীর সংগঠনের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ভাই ফয়সল মোহাম্মদ ইউনুস, আরও উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, মহানগরীর সংগঠনের সাংগঠনিক সেক্রেটারি, বিশিষ্ট জননেতা সমাজসেবক ভাই অপূর্ব শামসুজ্জামান মেলানি সহ জামাত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, এই এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমরা আজকে যাদের কাছে এসেছি অসহায় সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারাও অত্যন্ত ভালোভাবে জানেন যেখানেই মানুষের দুঃখ দুর্দশা সেখানে জামাত ইসলামী সবার আগে হাজির হওয়ার জন্য চেষ্টা করি। এটি আমরা লৌকিকতার জন্য করি না, আমরা এটি করি আমাদের ইমানের দাবি হিসাবে, আমাদের দায়িত্ব হিসাবেই আমরা আপনাদের কাছে ছুটে আসি। চট্টগ্রাম মহানগরী, এটিকে বাণিজ্যিক রাজধানী বলা হয়, কিন্তু অব্যবস্থাপনার কারণে, একেবারেই অব্যবস্থাপনার কারণে চট্টগ্রাম মহানগরীতে বর্ষণ শুরু হওয়ার সাথে সাথেই অনেক এলাকা প্লাবিত হয়ে যায়। এইবারে যেই অতি বর্ষণ হলো, এই বর্ষণের ফলে অনেক মানুষ গৃহহারা হয়ে গেছে, রান্নাবান্না করার মতো কোনো পরিবেশ নেই। আমরা তাৎক্ষণিকভাবে জামাত ইসলামের পক্ষ থেকে রান্না করা খাবার, শুষ্ক খাদ্য এই এলাকাসহ আমাদের সামর্থ্যের আলোকে বিভিন্ন এলাকায় আজকে আমরা বিতরণ করতে পেরে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, এবং আমরা আরও বেশি ব্যাপকভাবে যাতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় এই দায়িত্বটি পালন করতে পারি, এই জন্য আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি, আপনাদের দোয়া কামনা করছি। আর আপনারা যারা এসেছেন, আমরা যেটুকু আপনাদেরকে দিয়েছি এইগুলোতে আপনাদের পরিবার চলবার, পরিবারকে চালাবার মতো কোনো কিছু আমরা আপনাদের হাতে তুলে দিতে পারি। শুধুমাত্র আজকে যারা রান্না করতে পারেননি তাদের হাতে আমরা রান্না করা কিছু খাবার তুলে দিয়েছি, আমরা এটার ধারাবাহিকতা রক্ষা করার জন্য চেষ্টা করব। যারা কষ্টে আছেন তাদের কষ্ট যাতে আমরা আরো লাঘব করতে পারি, এই কর্মসূচিটা আমাদের অব্যাহত থাকবে। এখানে কয়েকটি পরিবার এসেছেন, ওনাদের হাতে আমরা দিয়েছি বাকি এই প্যাকেটগুলো, খাদ্যের এই প্যাকেটগুলো আমাদের ভাইরা ঘরে ঘরে গিয়ে এই প্যাকেট পৌঁছিয়ে দেবে, কারণ অনেকেই এখনো বাসা থেকে বেরোতে পারছে না, গাড়ি নেই, হাঁটতে পারছে না। এই জন্য আমরা অনুরোধ করব এই এলাকার জামাত ইসলামীর সকল ভাইরা কষ্ট করে কিছুক্ষণের মধ্যেই ঘরে ঘরে এই রান্না করা খাবারগুলো যাতে পৌঁছিয়ে দেন, অন্তত আজকে রাত যাতে তাদেরকে উপোস থাকতে না হয়। আর এই ধরনের মুসিবত, এই ধরনের বিপদ, এটি মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। মা আসাবা মিন মুসিবাতিন বিল্লা বিইজনিল্লাহ, কোরআনে বলা হয়েছে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো আপদ বিপদ আমাদের উপর আসে না। মানুষ যখন বেশি করে আল্লাহর কথা মানে না, অপরাধ করে, তখন আল্লাহ তাআলা এরকম বিপদ আপদ আমাদের মধ্যে দেয়। এই বিপদে আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহকে বেশি করে স্মরণ করব, এবং আমরা যাতে এই বিপদ কাটিয়ে উঠে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, মজবুত ইমানের সাথে ধৈর্যের সাথে এটা মোকাবেলা করে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন,
যারা আয়োজন করলেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আর যারা নিতে এসেছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমাদের ছোট্ট অনুষ্ঠান আজকে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা